ওম সাইরাম, নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী ঘোষ। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজ আমি শিরদি সাই বাবার জীবনী ও সাই বাবার একাদশ উপদেশ ও তার অর্থ সম্বন্ধে বলব। শিরদি সাই বাবার ভক্তিতে অনেকেই মগ্ন, দিনে দিনে তাঁর ভক্তদের সংখ্যাও বৃদ্ধি পায়। তাঁর এক ঝলক পাওয়ার জন্য সকলেই ছুটে যান শিরদিতে। সকলের কাছে সাই বাবা একজন চমৎকারী পুরুষ, অবতার ও ঈশ্বর। তাঁর ভক্তি অনেকের কাছে প্রথার সমান। মহারাষ্ট্রের শিরদিতে সাই বাবা জন্মগ্রহণ করেন। তিনি এক ঈশ্বরবাদে বিশ্বাসী, তাই সর্বধর্মের মানুষ সাই বাবার ওপর নিজের আস্থা রেখেছেন। সাই বাবার আরাধনার বিশেষ দিন হল বৃহস্পতিবার। প্রধানত তিন রূপে সাইয়ের উপাসনা করা হয়ে থাকে। গুরু রূপে সাইয়ের পুজো সবচেয়ে শ্রেষ্ঠ। সাই সাধারণত কোনো পুজো পদ্ধতি বা জীবন দর্শনের প্রচলন করেননি। এক ঈশ্বর ও শ্রদ্ধাশবুরির বিশ্বাসের ওপর জোর দেন তিনি। তবে তাঁর একাদশ উপদেশ ভক্তদের কাছে দর্শন শাস্ত্র। এই একাদশ উপদেশের মধ্যে জীবনের সমস্ত সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে, আধ্যাত্মিকতার শিক্ষা লুকিয়ে রয়েছে তাঁর এই উপদেশের মধ্যে। সাই বাবার একাদশ উপদেশ ও তার অর্থ। এক, যে শিরদিতে আসবে বিপদ তাড়াবে। সাই বাবার লীলাস্থল শিরদি, তাই মনে করা হয় যে শিরদি এলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। তবে যারা শিরদি যেতে পারেন না, তাদের জন্য সাই মন্দির গেলেই কার্যসিদ্ধি সম্ভব হয়। দুই, উঠুন সমাধির সিঁড়িতে, পায়ের তলায় থাকবে সমস্ত দুঃখ কষ্ট। সাই বাবার সমাধির সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে ভক্তদের সমস্ত দুঃখ দূর হয়ে যায়। সাই মন্দিরে তাঁর সমাধির প্রতীকের দর্শন করলেও সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। তবে মনে শ্রদ্ধা ও ভক্তি থাকাও জরুরি। তিন, শরীর ত্যাগ করে চলে যাব, ভক্তের জন্য দৌড়ে আসব। সাই বাবা বলেন যে আমি শরীর ধারণ করে না থাকলেও যে ভক্ত আমায় ডাকবে আমি তার কাছে দৌড়ে যাব, সমস্ত দিক দিয়েই নিজের ভক্তদের সাহায্য করব। চার, মনে রেখো দৃঢ় বিশ্বাস, সমাধি পূর্ণ করবে সমস্ত আশ আকাঙ্ক্ষা। তিনি বলেন আমি না থাকলে ভক্তদের বিশ্বাস দুর্বল হতে পারে, তারা অসহায় ও একা অনুভব করতে পারেন, কিন্তু ভক্তদের বিশ্বাস রাখতে হবে যে সমাধিতে যে প্রার্থনা করা হবে তা পূর্ণ হবে। পাঁচ, আমাকে সদা জীবিত ভেব, অনুভব করো সত্যকে চেনো। সাই বাবা বলেন তিনি শুধু শরীর নন, তিনি অজরমর অবিনাশী পরমাত্মা, এ কারণে তিনি সদা জীবিত থাকবেন। ভক্তি ও ভালোবাসা দিয়ে যে কোনো ভক্ত এই কথা অনুধাবন করতে পারে। ছয়, আমার স্মরণে রিক্ত এসো, আকাঙ্ক্ষা অসম্পূর্ণ থাকলে আমাকে বলো। যে ভক্ত শ্রদ্ধাসহ সাইয়ের স্মরণে যায় তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। সাত, যে জনের যেমন অনুভূতি তেমনই রূপ হবে আমার মনের। যে ব্যক্তি সাইকে যে রূপে দেখেন তিনি তেমনই হয়ে যান। শুধু তাই নয়, ব্যক্তি যে অনুভূতি দিয়ে কামনা করে সেই অনুভূতির মাধ্যমেই তার কামনা পূর্ণ করি। আট, তোমার ভার আমার ওপর থাকবে, কথা আমার না কখনো মিথ্যা হবে। সাই বলেন যে ব্যক্তি পূর্ণরূপে সমর্পিত থাকবে তার জীবনের সমস্ত বোঝা তুলব, তার সমস্ত দায়িত্ব পালন করে যাব। নয়, সম্পূর্ণ সাহায্য নাও, যা চাইবে তা বেশি দূর হবে না। যে ভক্ত শ্রদ্ধা ভরে সাহায্য প্রার্থনা করবে তার অবশ্যই সাহায্য করব। শিক্ষা ও কেরিয়ারে সাফল্য চাই, পথ দেখিয়েছেন চাণক্য। দশ, আমার মধ্যে লীন বচন মন কায়া, তাঁর ঋণ কখনো মেটানো যায়নি। যে ভক্ত মন বচন ও কর্মে আমার মধ্যে লীন থাকে আমি সর্বদা তাঁর ঋণী থাকি, সেই ভক্তের জীবনের সমস্ত দায়িত্ব আমার। এগারো, ধন্য ধন্য সেই ভক্ত অনন্য, আমার স্মরণ যে অন্য। সাই বাবা বলেন আমার সেই ভক্ত ধন্য যে অনন্য অনুভূতি সহকারে আমার ভক্তিতে মগ্ন, এমন ভক্তই বাস্তবে ভক্ত। অলৌকিক নানা ঘটনা জড়িয়ে আছে সাই বাবাকে ঘিরে জন্মতিথিতে স্মরণ অনুরাগীদের।
ভারতের আধ্যাত্মিক জগতে অন্যতম নাম সাই বাবা, যিনি শিরডি সাই বাবা নামেও পরিচিত। 28 অক্টোবর তাঁর জন্মদিন পালন হয় দেশজুড়ে। ভারতেই নয়, বিদেশেও হিন্দু, মুসলিম, শিখ ইত্যাদি বিভিন্ন ধর্মাবলম্বীরা তাঁর পুজো করে থাকেন। যদিও তাঁর প্রথম দিকের জীবন সম্পর্কে খুব কম তথ্যই পাওয়া যায়, প্রচলিত বিশ্বাস ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছিলেন তিনি। পরবর্তীতে তিথি সুফি সাধক হয়ে ওঠেন। তাঁর বিখ্যাত উক্তি, সব দেবতা এক, হিন্দু এবং মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নেই, মসজিদ এবং মন্দির একই। আহমেদাবাদের শিরডিতে পৌঁছে লোকমধ্য তাঁর বাণী দিয়ে জনপ্রিয়তা লাভ করেন তিনি। এমনও শোনা যায় যে এই ভক্তের আবেদনে লণ্ঠনে তেল না থাকা সত্ত্বেও জল ভরেই তা জেলে দিয়েছিলেন সাই বাবা। এদিকে সাই বাবার জন্মস্থান নিয়েও নানা বিতর্ক চলছে। শিরডির বাসিন্দাদের দাবি, পাথরিতে সাই বাবার জন্মগ্রহণের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নেই। এদিকে পাথরির বাসিন্দাদের দাবি, সাই বাবা যে তাঁদের শহরেই জন্মেছিলেন তা প্রমাণ করবার 29টি নথি রয়েছে তাঁদের কাছে। আপনার মতামত জানাতে ভুলবেন না, ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করুন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তুতিপস, জ্যোতিষশাস্ত্র, পূজা আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে এই চ্যানেলে।